আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো লেকট্রা ভার্সন 8-এ কীভাবে মার্কার তৈরি করা যায়। প্যাটার্ন করার পরে আমরা বিভিন্ন সময় মার্কার করি, বিভিন্ন প্রয়োজনে করি, কনজাম্পশনের জন্য করি, প্যাটার্ন প্রিন্টের জন্য করি। তো চলুন দেখে নিই আজকে মার্কার প্রসেসিংটা কীভাবে দেওয়া হয়। মার্কার করার আগে আমাদেরকে প্যাটার্নটার দিকে একটু নজর দিতে হবে, প্যাটার্নের ভেরিয়েন্টটা ঠিক আছে কিনা, ফেব্রিক কোড কী আছে, তারপরে প্যাটার্নের শিঙ্কেজ ঠিক মতো দেওয়া আছে কিনা, এই দু তিনটা জিনিস একটু খেয়াল করে দেখতে হবে। তো শুরুতে আমরা প্যাটার্নটা একটু দেখে নিই। আমি এখানে মডারেস সফটওয়্যারটা আগে ওপেন করে রেখেছি, তো যে প্যাটার্নটা দিয়ে মার্কার করব সেটা একটু ওপেন করি। আমি ছোট একটা প্যাটার্ন নিচ্ছি যেটার পার্টস খুবই কম। এটা একটা প্যান্টের প্যাটার্ন, তো আমরা ভেরিয়েন্টটা দেখব। আমি ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি ফ্রন্ট 1x2, তারপর ডাবলের ঘরে 1 দেওয়া আছে, ঠিক আছে, ব্যাক 1x2, ডাবলের ঘরে 1 দেওয়া আছে, ওয়েস্ট ব্যান্ড 1x1, সিঙ্গেলের ঘরে 1 দেওয়া আছে। তার মানে ভুলক্রমে যদি ফ্রন্ট সিঙ্গেলের ঘরে 1 এবং ডাবলের ঘরে 0 দেওয়া থাকে, তাহলে আমার একটা সাইজের জন্য ফ্রন্ট শুধু একটাই নামবে, লেফট রাইট দুটো নামবে না। সেক্ষেত্রে ভেরিয়েন্টের এই কোয়ান্টিটিটা ঠিক করে নেওয়া খুবই জরুরি, কাট কোয়ান্টিটি। তারপরে আমরা শেষ ঘরগুলোতে দেখবো হলো শিঙ্কেজ। এখানে নর্মাল ভ্যালু হচ্ছে 100, প্যাটার্ন কোনো শিঙ্কেজ নাই। যদি শিঙ্কেজ 2%, 3% থাকতো তাহলে 102 বা 3 এরকম থাকতো। যাই হোক, আমরা নর্মাল শিঙ্কেজই কাজটা করি। ভেরিয়েন্ট ঠিক আছে, এখন আমরা কেটে দিলাম। তো আমরা চলে যাই মার্কার প্রসেসিংয়ে। ল্যাপটপ V8-এ মার্কার প্রসেসিং করার জন্য দুটো সফটওয়্যার, একটা হচ্ছে মার্কার ম্যানেজার, এটা দিয়ে মূলত মার্কার প্রসেস করে, আরেকটা হচ্ছে মার্কার মেকার, এটা দিয়ে প্রসেসকৃত মার্কারটা শেষ করে। মার্কার ম্যানেজারটা প্রথমে ওপেন করতে হবে, আমি এখানে আগে ওপেন করে নিয়েছি। সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে অ্যাক্সেস পাথ ঠিক করা। আমাদের প্যাটার্নটা যেখানে আছে মার্কারটাও ঠিক সেই একই পাতে হবে, তার মানে অ্যাক্সেস পাথ ঠিক করতে হলে আমাকে এখানে ফাইলের যেই ফোল্ডারটা রয়েছে এখানে মাউস ধরলে দেখাচ্ছে অ্যাক্সেস পাথ, ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেক সময় এখানে টিক চিহ্ন থাকবে না, আমাদের এই প্রত্যেকটা ঘরে অ্যাক্সেস পাথ সেট করতে হবে। তো এতগুলো ঘরে সেট করা যেহেতু কঠিন কাজ, সেক্ষেত্রে এই বক্সে টিক চিহ্ন দেওয়া থাকতে হবে, ইউজ দ্য সেম ফোল্ডার ফর অল ডাটা। তার মানে টিক চিহ্ন থাকলে আমি শুধু এই প্রথম ঘরেই অ্যাক্সেস পাথ ঠিক করে দিব। আমার এখানে অ্যাক্সেস পাথ ধরাই আছে যদিও, প্যাটার্নটা যেখানে আছে সেখানে, তারপরে আমি দেখানোর জন্য ক্লিক করলাম, এরপরে ওকে দিলাম। আপনাদের যদি অন্য কোনো ফোল্ডারে প্যাটার্নটা থেকে থাকে, অন্য কোনো ড্রাইভে থাকে, আপনারা সেটা সিলেকশন করে তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই, তারপর ক্লোজ। এখন টিক চিহ্ন দেওয়ার কারণে আমার কিন্তু সবগুলো ঘরে সেম অ্যাক্সেস পাথ বসে গেছে। এখন এই অ্যাক্সেস পাথের উইন্ডোটা আমরা ক্লোজ করে দেব, তারপরে মার্কারে ক্লিক। মার্কারে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে লিখতে হবে। আমরা প্রথমে প্যাটার্নটা নিয়ে নিই, ভেরিয়েন্টটা নিয়ে নিই। তাহলে প্যাটার্নের নাম অনুযায়ী আমরা মার্কারের নাম দিব। এই টি শার্ট ছোট্ট যে সিম্বলটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের প্যাটার্নের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো প্যাটার্ন রয়েছে আমার এই ফোল্ডারটিতে। তো আমরা যে প্যাটার্নটা আনতে চাই, এতগুলো প্যাটার্ন থেকে এতগুলো স্টাইল নাম্বার দেখে আসলে বের করা কঠিন, সেক্ষেত্রে এখানে এই ঘরে স্টার, ফাইল ঘরে স্টার, আমাদের প্যাটার্নের নাম হচ্ছে দোয়েল, DOEL, দোয়েল, লেখা শেষ পরে স্টার। আপনাদের যদি স্টার নাম্বার থাকে আপনার নাম্বার লিখবেন স্টার দিয়ে, তারপরে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে নির্দিষ্ট প্যাটার্নটা চলে আসবে, দোয়েল প্যাটার্নটি চলে আসছে, যে প্লাস আছে প্লাসে ক্লিক করবেন। তারপরে আমার ভেরিয়েন্ট শো করলো, তারপরে সাইজগুলো শো করলো প্যাটার্নে কী কী সাইজ আছে। এখন আমি যদি মার্কারে সবগুলো সাইজ নিতে চাই তাহলে এই টিক চিহ্নতে ক্লিক করলে সবগুলো সাইজ ব্লক হবে। যদি আমি নির্দিষ্ট কয়েকটি সাইজ চাই তাহলে প্রথমে একটা সাইজ, যে সাইজটা লাগবে সেটাতে ক্লিক, তারপরে কন্ট্রোল কি
কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে ধরে অন্য সাইজগুলোতে ক্লিক, যে সাইজগুলো আমার লাগবে না সেগুলোতে আমি ক্লিক করব না। যদি আবার সিলেক্ট করা সাইজটা ছেড়ে দিতে হয় তাহলে আবার সেটাতে ক্লিক করলে চলে যাবে। তো আমরা সবগুলো সাইজ নিয়েই মার্কারটা প্রসেস করি, টিক দিলাম ওকে। ওকে হওয়ার পরে আমরা দেখতেছি প্যাটার্নের নাম হচ্ছে দোয়েল, তার মানে স্টাইলের নামও দোয়েল, মার্কারটাও দোয়েল নামই করব, DOEL দোয়েল। যেহেতু এখানে প্যাটার্নে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে এটা এইভাবেই থাকুক। এখানে ফেব্রিক কোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেব্রিকের ঘর ভেরিয়েন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফেব্রিক কোড একটা দেওয়া আছে, ওয়েস্টবেন্ড অন্য আরেকটা কোড দেওয়া আছে দুই দিয়ে। তার মানে ওয়েস্টবেন্ডটা অন্য একটা ফেব্রিকে হবে, শেল ফেব্রিকে হবে না, কন্ট্রাস্ট ফেব্রিকে হবে, যার কারণে এই ফেব্রিক কোডটা জানা খুবই দরকার মার্কার করার ক্ষেত্রে। আমরা ডুয়েল লিখে হাইফেন দিয়ে যেহেতু আমরা প্রথমে শেলের মার্কারটা করি, আমরা লিখলাম শেল। তারপরে আমরা এখানে রেশিওটা লিখে দিতে পারি, ই কমার্সের ঘরে যদি আমরা রেশিও লিখি তাহলে আমাদের মার্কার প্রিন্ট করার পরে উপরে রেশিওটা লেখা থাকবে। আমরা রেশিওটা লিখি 32-এ আমরা কত পিসের মার্কার করবো, 1 34 অবলিক 1 36 অবলিক 2, এভাবে স্পেস দিয়ে দিয়ে আমরা রেশিওগুলো লিখে ফেলবো। 38-এর ঘরে 2 38-এ 2 দিলাম, তারপরে 40-এ 1 দিলাম, 43-এ 1 দিলাম, টোটাল সমান সমান দিয়ে কত পিসের মার্কার হয়, 1 2 4 6 7 8 8 পিসের মার্কার আমি লিখে দিলাম। তাহলে যে কেউ মার্কারটা কনজামটা হিসাব করার সময় রেশিওটা পেয়ে যাবে। ইম্পর্টেন্সের ঘরে ক্লিক করার পরে এখানে হাইটা ধরিয়ে দিব, তারপরে মার্কার উইথ দিব, উইথ দিই ফেব্রিক উইথ বা কাটেবল উইথ 56। অনেক সময় অনেকেই মার্কার করে হলো সিএমএ, এখানে ইঞ্চিতে ধরানো আছে, যদি কারো সিএমএ মার্কারের প্রয়োজন পড়ে তাহলে সিম্পলি কম্পিউটার সার্চ বক্সে লিখতে হবে ই ম্যানেজার, ই হাইপেন ম্যানেজার, এই যে এখানে ই ম্যানেজার আছে, ই ম্যানেজারে ক্লিক করার পরে এখানে যে সেটিংটা আসবে সেখানে সব কিছু অন্য কোনো কিছু না ধরে ইউনিট অফ মেজার এই ঘরটাতে ক্লিক, এখন ইম্পেরিয়াল আছে তার মানে ইঞ্চিতে, ম্যাট্রিকে সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিলে এটা সিএমএ চলে যাবে। তবে ম্যাট্রিকে সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে যে উইন্ডোজটা বর্তমানে রানিং আছে সেই উইন্ডোটা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করতে হবে, তাহলেই সিএম দেখা যাবে। তো আমরা আপাতত ইঞ্চিতে মার্কার করি। এখানে ফেব্রিক কোডের যে ঘরটা আছে আমরা ভেরিয়েন্টে দেখেছিলাম 1 এবং 2 দেওয়া, এখানে সেটা দেওয়া শো করতেছে, আমরা শেলের মার্কার করব, সেক্ষেত্রে আমরা 1 দিচ্ছি। যদি আমরা ওয়েস্ট বেলের কন্ট্রাস্ট মার্কার করতাম তাহলে আমরা 2 দিতাম। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েন্ট আছে, সাইজ আছে, এখন আমরা রেশিওটা ঠিক করে নিই। এই কোয়ান্টিটি মানে হচ্ছে রেশিও, আমরা এখানে যে রেশিও লিখেছি সেই রেশিও অনুযায়ী আমরা লিখে নিই, 32-এর ঘরে 1 34-এ 1 36-এ 2, একটু সময় নিচ্ছে, তারপরে 38-এ 2 40-এ 1 42-এ 1, প্রসেসিং দেওয়া শেষ। ডাইরেকশন, এই ডাইরেকশন দিয়ে মার্কারের কত ধরনের মার্কার আছে, অল গার্মেন্টস 1 ওয়ে আছে, 1 গার্মেন্টস 1 ওয়ে আছে, এই ধরনের ডাইরেকশনগুলো সেট করা থাকে। আমরা আপাতত অল গার্মেন্টস 1 ওয়ে রাখি। এই ডাইরেকশন যদি সবগুলো একদিকে থাকে এটা দিয়ে আমরা র্যান্ডম মার্কারও করতে পারবো, অ্যাভেলেবেল মার্কার যাকে বলে সেটা করতে পারবো। তার মানে এই ডাইরেকশনে রেখে আমরা 1 ওয়ে রাখতে পারবো, মিক্সার ওয়েও রাখতে পারবো, সমস্যা নেই। মার্কার প্রসেস মোটামুটি দেওয়া শেষ। এখন আমরা এখানে যে উইন্ডোটা হিডেন হয়ে আছে এটা বেশিরভাগ সময় হিডেন হয়ে থাকে, এভাবে মাউসটা নেওয়ার পরে বের হয়ে আসে। প্রথম যেই অপশন আছে ইন্টারেক্টিভ প্রসেসিং, এখানে ক্লিক করব, আমাদের কাছে যাচ্ছে আমরা কি সেভ করতে চাই কি না, ইয়েস। এই নামে অলরেডি মার্কারটা সেভ করা আছে, আমি ওভাররাইট করতে চাই, ইয়েস। নতুন মার্কার হলে এই অপশনটা আসবে না। এখন আমি জেনারেশন সাকসেসফুলি হয়ে গেছে, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা আমাদেরকে ডায়মন্ডতে নিয়ে যাবে মার্কেটটা ওপেন করার জন্য। ডায়মন্ড ওপেন হলো, ফাইলে ক্লিক করে মাউস ক্লিক কিন্তু ছেড়ে দিব, মাউস বাটন ছেড়ে দিব না, বাটন চাপ দিয়ে ধরে রাখবো, নতুবা এই ড্রপ ডাউন মেনুটা উঠে যাবে। তারপর মাউসটা নিচে নামাবো ওপেনের মধ্যে, ওপেন নেওয়ার পরে আরও কিছু অপশন আসবে, মাউস আস্তে আস্তে ডান দিকে সরাবো, তারপরে নেক্সট মার্কারে ক্লিক করবো।
নেক্সট মার্কারে ক্লিক করার পরে আমাদের লাস্ট যে মার্কারটা আমরা তৈরি করেছি সেই মার্কারটা চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেশিওগুলো ঠিক মতো বসে গেছে, কাট কোয়ান্টিটি প্রতিটা সাইজের মধ্যে পিস করে আছে। এবার আমরা চেক করে নিব। আমি এই প্রসেসিংয়ের পরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা যে কোনো একটা সাইজ মিলাবো তাহলে ভেরিয়েন্ট ঠিক আছে না ভুল আছে সেটা আমরা দেখতে পারবো। তার মানে এখন আমরা ব্যাক পার্ট দেখতেছি, 42 সাইজের ব্যাক পার্ট লেফট এবং রাইট দুইটা আছে। ফ্রন্ট দেখি, ফ্রন্টে 42 সাইজে লেফট রাইট দুইটা আছে, তার মানে একটা সাইজে চারটা বডি আছে, আমরা সেটা পেয়ে গেলাম। তার মানে আমাদের ভেরিয়েন্টটা ওকে আছে। একটা সাইজে যখন ওকে আছে প্রত্যেকটা সাইজেই ওকে আছে, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় অনেক পার্টস থাকে স্যাম্পলে, অনেক জ্যাকেটের স্টাইল হলে, তারপরে কার্গো প্যান্ট হলে অনেকগুলো পার্টস থাকে, সেক্ষেত্রে স্যাম্পলটা হাতে নিয়ে অথবা স্কেচটা হাতে নিয়ে আমরা প্রত্যেকটা পার্টস নামিয়ে নামিয়ে মিলিয়ে নিব কোনটা কত পিস লাগবে, সেক্ষেত্রে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এভাবে মার্কার প্রসেসিং দেওয়ার সিস্টেম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।